साधु जी को ये गिट्टी बा मुग तुले चाओ मोरे पाने साधु जी को ये गिट्टी बा तुले चाओ मोरे पाने तुम्हें कत सुंदर कत सुंदर कत सुंदर निजे ओ जानो ना मुग्ध तब दर्शने साधु जी गो तुले जाओ मोरे पाले साधु आमाय जे जे देखो तुमि आमि स्वर्गेर छवि আমায় যে যে দেখো তুমি দেখো তুমি আমায় যে যে দেখো তুমি আমি স্বর্গের ছবি আমায় দেখলে তোমার কবে সবি সাধু জীব তোমার আমার খেলা হবে জন্মেছে অঙ্ক করুন আস্তে দুটো জিনিস জেনে নেব আমার পুরনো জায়গা তো স্মৃতি বিজড়িত গলাটা ঠিক আছে তো আর ফিটনেসটা ঠিক আছে তো আপনি কি আমার সঙ্গে ভেতর ঘরে দেখা করেছেন নাকি সব ঠিক আছে বলছেন আচ্ছা আচ্ছা এটা ভেতর ঘরের কথাও বলে দিচ্ছি সব বাইরে ঠিক থাকলো সব ঠিক হয় না রে এদিকে কাকা কাকাও ভাড়া করা আমিও ভাড়া করা দুজনের মধ্যে খুম্পি যার জন্য কেউ আঘাত করুক আমি চাই না কাকা মাঝে মধ্যে একটু হয়ে যাচ্ছে এদিক ওদিক যাই হোক মানিয়ে নিতে হবে এই যে কথা বলছিলাম এই যে দেখো সাধু এই দেখো তোমার সাধু জিগো এগে দিবা
মানে এইভাবে অনেক অঙ্গ ভঙ্গিমা হলো, অনেক চেষ্টা হলো, ব্যর্থ হলো, তাহলে কি চলে গেল? না। প্রথম রাত্রিটা ভালো করে দেখুন শাস্ত্রীয় বিচার, চৈতন্য চরিতামৃত কি বলছে। প্রথম রাত্রি ঠাকুর হরিদাসের প্রতি যে যা যা আচরণ করলেন, কোনো কিছু তাকে ভোলাতে পারলেন না। অবশেষে নিজের ইচ্ছায়, মানে ঠাকুর হরিদাস নিজের ইচ্ছা, এই চোখ মেলে তাকালেন। এই প্রথম দেখাতেই ঠাকুর হরিদাস ঈশানায় ইঙ্গিতে বলছে, বসো, নাম সংখ্যা পূর্ণ হলে তোমার সঙ্গে কথা বলো, নাম সংখ্যা পূর্ণ হলে তোমার এই বুকটা দেখি বলছে তোমার বাসনাও পূর্ণ করো। লক্ষ্মীরা বিচার করলো মনে মনে, সাধু তুমি, এত উচ্চ মার্গের সাধু হয়ে, এত উচ্চ স্তরের মানুষ হয়ে তুমি আমার মতো গণিকাকে এত মর্যাদা দিলে, বসতে বলো তো মর্যাদা দেওয়া, তাহলে তুমি যদি আমাকে মর্যাদা দাও আমি কি পারি না তোমায় মর্যাদা দিতে? এই বলে কুটিরের দ্বারে বসে পড়লো। এক বসে থেকে সময় অতিবাহিত করতে 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 প্রথম রাত্রিটা ভোর হয়ে গেল। যেই রাত্রি ভোর হলো, ঠাকুর হরিদাসের কুটির থেকে বিদায় নেবার কালে একটি কথা বললেন, সাধু আমি রূপ দেখিয়ে আকর্ষণ করি, আমার কণ্ঠস্বর বড় সুমধুর, গান গেয়ে আকর্ষণ করি, আছে আমার নাট্যের ভঙ্গি, আমি ভালো নৃত্য করতে পারি, আকর্ষণ করি, আর তুমি সাধু হয়ে তোমার একটা ইশারা ইঙ্গিতে আমি বশীভূত হয়ে গেলাম। বাহ, বেশ, তবে একটা কথা বল, আমি তোমার কুটির ছেড়ে চলে যাচ্ছি, আজকে রাত্রি আমি আবার আসব, তোমার সঙ্গে সঙ্গ করব, তুমি কিন্তু চলে যেও না। এই বলে দিয়ে প্রথম রাত্রিটা এইভাবে কাটিয়ে ভোর করে ঘরে ফিরে গেল। ঠিক দ্বিতীয় রাত্রি যখন ঘনিয়ে এলো, রাজা রামচন্দ্র লোক পাঠিয়েছে, সংবাদ পেল প্রথম রাত্রি কথা হয়েছে, অপেক্ষা করুন, কুটির খুললেন না কিন্তু, ভাবটা লক্ষ্য করুন, আমি ভেঙে বলিনি, শটটা লক্ষ্য করুন, কপাট বন্ধ করে মেয়েরা এইভাবেই কথা বলে, কপাট বন্ধ করে থাকলে ছেলেরা ভেতর ঘর থেকে এইভাবেই কথা বলে, প্রথম রাত্রি সঙ্গ হয়েছে, আজকে আরেকটু অপেক্ষায় আছি, রাজা রামচন্দ্রকে গিয়ে বলুন। অত কপাট কিন্তু খোলেনি, কপাটের দ্বারে এসে রাজা রামচন্দ্রের লোকেরা জিজ্ঞাসা করছে, লক্ষ্মীরা রাজা রামচন্দ্র পাঠিয়েছেন, খবর কি? হবে হবে, অপেক্ষা করুন, প্রথম রাত্রি একটু আলাপ হয়েছে মাত্র, এখনো অনেক সময় বাকি। চলে গেল বার্তা। ঠিক দ্বিতীয় রাত্রি যখন ঘনিয়ে এলো, লক্ষ্মীরা বেশ বিন্যাস করে নিজের কুটির থেকে বেরোবার সময় আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজে দেখতে দেখতে একটা সময় ভাবলেন, লক্ষ্মীরা আমি এত সুন্দর দেখতে, আমাকে যে দেখে সেই মুগ্ধ হয়ে যায়, সেই আমার প্রতি আকৃষ্ট হয় আমাকে পাবার জন্য, তাহলে আমি যদি এতই সুন্দরী হই তাহলে সাধুর কুটিরে গিয়ে আমি কেন ভুলে যাই? তাহলে কি সাধু ওই মুখাশ্রিত নাম আমার থেকেও সুন্দর যা আমাকে আকর্ষণ করে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম 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 রাম।
তৃতীয় এসে রাত্রি ভোর করে ফিরল, আজও হলো না। তৃতীয় রাত্রির অপেক্ষায় রইল। তৃতীয় রাত্রিতে এসে লক্ষ্য হীরা সাধুর কুটিরের সামনে দাঁড়িয়ে বললেন, সাধু এই দুই রাত্রি শুধু তোমার খেলা দেখলাম, আজকে তৃতীয় রাত্রি শেষ রাত্রিতে আমি জানি না কি হতে চলেছে, তবে হ্যাঁ কি কথা, এই খেলা শুরুর আগে তোমার কাছে নিবেদন রাখি, আমি যদি এই দুটি রাত্রির মতো আজকে তৃতীয় রাত্রি তো হেরে যাই তাহলে তোমার চরণ ছাড়া করো না, তোমার চরণে ঠাঁই দিও। এই কথা বলে লক্ষ্মীরা ভালো গাইতে পারত সে গান ধরলেন। এখানে একটা কথা বলে রাখি, কারণ আপনারা জানেন আগে এই ধারাটা ছিল না, আগে হরিকথা বলতে গিয়ে যে কোনো একটি কথা ভুলবশত বলে ফেললে তার এত বিচার তার এত বিশ্লেষণ হতো না। আর এই বিচার বিশ্লেষণটা সহজ হয়ে গেল কখন, যখন গুগল এলো, আস্তে গুগল এলো। মনে রাখবেন আজকে শাস্ত্রে তথ্য বলুন তত্ত্ব বলুন কিছু বলতে গেলে মানুষ এত সচেতন, কীর্তন সমাপ্তি হলো, সেই কথা মনে ধরে গুগল সার্চ করলো, আর গুগল সার্চ করলে সব বেরিয়ে আসে। তাই কথাটা একটু খুলে বলে দিতে চাই, যে গানটি এখন পরিবেশন হবে মনে রাখবেন মাথায় রাখবেন, তথ্য ঘাটলে জানা যায় এই গান সেই দিনের গান, আর লক্ষ্মীরা উদ্ধার হয়েছে তার বহু পূর্বে, তখনও মহাপ্রভুর জন্ম হয়নি, তখন কিন্তু এই গান তৈরি হয়নি। অর্থাৎ আমরা অনেকে ভুল করে ফেলি যে এই গানটা বোধহয় লক্ষ্মীরাই গিয়েছিল, না, এই লক্ষ্মীরা উদ্ধারের ক্ষেত্রে লক্ষ্মীরা ঠাকুর হরিদাসের কুটিরে এসে গান ধরেছে। কেন গাওয়া হয় এই গানটি? বাইজি বাড়ির গান, সেই কারণে গানটা গাওয়া হয়। এই তথ্যটা ভালো করে খুলে বলে দিলাম, কখনো ভাববেন না যে লক্ষ্মীরা গাইছে। বাজুবান দেব রে খুলে খুলে, বাজুবান দেব রে